আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এসব কোরআন শিখি দ্বিতীয় পর্বে আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, এসব কোরআন শিখি দ্বিতীয় পর্বেতে আপনাদেরকে ভিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এসব কোরআন শিখি দ্বিতীয় পর্বতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে, মাখরাজের তারতিবে হরফের মাস্ক মাখরাজ চিনাইয়া সঠিকভাবে উচ্চারণ করব আমরা। মাখরাজের তারতিবে হরফের মাস্ক মাখরাজ চিনাইয়া সঠিক উচ্চারণ। তো বন্ধুরা, অনেক হরফ অনেক জায়গা থেকে উচ্চারণ হয়, সব হরফ একই সাথে উচ্চারণ হয় না, একই জায়গা থেকে উচ্চারণ হয় না, আমরা আজকে ওইটা জানব। হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা হলকের শুরু হইতে, গলার শুরু হইতে উচ্চারণ হয় হামজা হা। আইন আইন এবং হা হলকের মধ্যখান থেকে, আইন হবে চাপ দিয়ে আর হা হবে শোষণ করে, আইন হা। কইন খ, কইন এবং খ হলকের শেষ ভাগে উচ্চারণ হবে গইন খ, একটু খ। অফ, অফ হওয়ার উচ্চারণ হবে চার নম্বর মাকড়া, যেটা চার নম্বর মাকড়া জিব্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা অফ, গোলাটা একটু ফুটবে অফ। কাফ, কাফ হচ্ছে পাঁচ নম্বর মাকড়া, পাঁচ নম্বর মাখরাস জিব্বার গোড়া থেকে একটু আগায় বাড়াইয়া তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যেখান পেঁচানো কাফ। তারপরে আমরা আসি জিম, শিন, ইয়া। ছয় নম্বর মাখরাস, ছয় নম্বর মাখরাস জিব্বার মধ্যখান তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া জিম, জিম আরো একটু শক্ত করে হবে জিম, শিন, ইয়া। দদ, গদ, দদ হচ্ছে সাত নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর করে মারির সঙ্গে লাগাইয়া দদ, দদ। তারপরে আমরা আসি লাম, লাম, লাম হচ্ছে নয় আট নম্বর মাখরাজ, আট নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে লাম। নুন, নুন হচ্ছে নয় নম্বর মাখরাজ, নয় নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা তার বরাবর পরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে নুন। র, র হচ্ছে দশ নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা, কিনারার পিঠ তার বরাবর পরে তালুর সঙ্গে লাগাইয়া র। ত, দাল, তা। যেই ঘরটা আমরা দেখতেছি এই ঘরটার তিনটে হরফেই একই মাখরাস, এটা হচ্ছে এগারো নম্বর মাখরাস, এগারো নম্বর মাখরাস জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তাম। এরপরে আমরা আসি গম, গ হরফ উচ্চারণ হবে বারো নম্বর মাখরাস, এটা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া গ,
অর্থাৎ উপরের দাঁতের আগা আর আমাদের জিব্বার আগা একখানে লাগবে আর উচ্চারণ হবে র, রাল, সা, র, রাল, সা, সদ, দ, সদ, সিন, ঝা, সদ, সিন, ঝা। এটা হচ্ছে 13 নম্বর মাকড়া, জিব্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ, সিন, ঝা। তারপরে ফা, 14 নম্বর মাকড়াস, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, ফা, ওয়াও, বা, মিম, ওয়াও, বা, মিম। এটা হচ্ছে 15 নম্বর মাকড়াস, দুই ঠোঁট হইতে উচ্চারণ হবে ওয়াও, বা, মিম, নুন আর মিম যখন গুণ্য হয় আলিফ, ওয়াও, ইয়া যখন মদ হয়। তো এগুলো আমরা জানবো নুন এবং মিমের উপরে যখন আমাদের তাসদিদের পড়া আমরা পড়ব, যখন নুনের উপর তাসদিদ থাকবে, মিমের উপর তাসদিদ থাকবে, তখন এগুলো উচ্চারণ হবে গুণ্যা সহকারে। এবং আলিফ, ওয়াও, ইয়া এগুলো হচ্ছে মদের হরফ, এইগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এগুলো জানব। তো বন্ধুরা, আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার ও কমেন্ট করবেন। কোন বিষয়ের উপর ভিডিও চান আপনারা তাও কমেন্ট করে আমাদেরকে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।